আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি ভদ্রেশ্বরের নিউলি ওপেন দোকান স্বাদ ঘরে, আমন্ত্রণের একদম পাশের দোকান। এটা হচ্ছে স্বাদ ঘরের মেনু, যেখান থেকে আমি আজকে দুটো আইটেম ট্রাই করব। আমাদের চিকেন রোল আমরা হাতে পেয়ে গেছি, সাইজটা ভালোই বড়, তো এবার ট্রাই করার পালা। চিকেনটা এতটা সফট যে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড এর ভেতরে যে ক্রাঞ্চিনেস, পেঁয়াজ, শসা অ্যান্ড টাইপ অফ সস, ইটস হেভেন। এখন আমি এখান থেকে চিকেন হরিয়ালি কাবাব অর্ডার দেব, যেটা আমি আমার এন্টায়ার লাইফে আজ অব্দি খাইনি। আমি অর্ডার দেব, জিনিসটা আসবে এবং তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন খেতে হয়। আমাদের চিকেন হরিয়ালি কাবাব চলে এসছে। এই যে চিকেন হরিয়ালি কাবাব, এখানে এরা স্যালাড দিয়েছে অ্যান্ড কাসুন্দি। নাও লেটস ট্রাই চিকেন হরিয়ালি কাবাব। ফার্স্ট বাইট, দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ধনে পাতা, মিন্ট, লঙ্কা, লেবু, হ্যান্ডের চাট মশালা, প্রত্যেকটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। যখন তুমি কাশ্মীরিটা ডিপ করবে আর মুখে দেবে, ইটস ফিল লাইক হ্যাভেন। এটায় দেওয়া প্রত্যেকটা ফ্লেভার আমি পাচ্ছি, আর ভালো ঝাল, মানে প্রথমবার খেয়ে এবার ঝাল লাগছে। সেকেন্ড ট্রাই, লিটল বিট অফ স্যালাড, আমিও এই দোকান
দোকান থেকে বেরিয়ে গেছি এবং ওই দোকানে দুটো জিনিস আমার অসাধারণ লাগলো। ফার্স্ট হচ্ছে ফুড, ভীষণ ভালো ছিল, লাইক কাবাবটা রোলটা দুটোই অসাধারণ ছিল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিহেভিয়ার, আমি যে ওই দোকানে ফার্স্ট গেছি আমার মনেই হলো না এত সুন্দর বিহেভিয়ার দাদাগুলোদের, এবং একজন ম্যাডাম ছিল ওখানে, উনি হয়তো ওনার, খুব সুন্দর বিহেভিয়ার ছিল। আমার মনেই হয়নি যে আমি ফার্স্ট গেছি, মনে হয়েছিল রেগুলার কাস্টমার, মিশে মিশে অভ্যাস হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো ছিল। যেমন বিহেভিয়ার তেমন ফুড খুব ভালো ছিল। আমি রেকমেন্ড করব যারা যারা ভদ্রেশ্বরে থাকো বা ভদ্রেশ্বর চেনো তারা ওই দোকানটা নিশ্চয়ই যেও। ফুডও যেমন ভালো, বিহেভিয়ার ভালো, মানে কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। আমার আজকের ভিডিও এখানেই ডান, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে এবং নতুন কোনো লোকেশনে।